আসসালামু আলাইকুম গাইস, আমাদের যাত্রা শুরু হয় এইখান থেকে মাহিনের হাসির মাধ্যমে। আমাদের বাস ছিল পাবনার উদ্দেশ্যে সকাল 8:30 মিনিটে, আর আমরা একদম লেট ছিলাম মাহিনের জন্য। মাহিনের অনেক প্রেশার ছিল, তো এই জন্য আমার দিকে এইভাবে তাকায়। লাগ ভালো ছিল, আমাদের বাস 10 মিনিট লেট ছিল। What's up boys? Oh my god! Yes! Accurate timing! আর অবশেষে এত লেটের পরেও আমরা বাসে। A few moments later, যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সবাই ঘুম, একদম নাবিল তো সেই ঘুম দিচ্ছে আমরা দেখছি, আর পিছে মাইন গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। मजा नहीं आ रहा है। बड़े हरामी हो बेटा। Much, much, much later। আর অবশেষে আমরা চলে আসছি পাবনায়। এখন আমরা যাচ্ছি রত্নদ্বীপের পথে। পেপার ওয়ার্কস গুলো সেরে ফেলছি, চলুন দেখে আসি ইন্ট্রো। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আসিফ আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমরা চলে আসছি প্রমোদ চৌধুরী থেকে চঞ্চল চৌধুরী পর্যন্ত বিখ্যাত বরগদের শহর পাবনায়। এটি উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের একটি জেলা, আর আমরা আজকে চলে আসছি হলো পাবনা রত্নদ্বীপ রিসর্টে। তো দেখতে থাকুন, আর আমাদের সাথে অনেকজন আছে, সাথে ইউটিউবার আছে আফ্রিদি খান, সাথে নাবিল আছে, সাথে মাহিন আছে, গালিব আছে, রঙ্গন আছে। তো আমরা একটু পরে সবার সাথে দেখা করবো, চলুন এখন দেখে আসি রত্নদ্বীপের কিছু সিনেমাটিক শট।
আপনারা সবাই সাক্ষী থাকলেন, কারণ ওই ট্রিপটিতে সবাই আমার আই চলুন যাওয়া যাক আমাদের রুমে। এখন আমরা রুমের ভেতরে কিছু সিনেমেটিক শট দেখে আসি। ইয়ে হাম হে, আমরা রুমে চলে আসছি। 1305 বাবুরে। হ্যালো গাইস, হ্যালো, তোমাদের দুজনের সাথে দেখা হয়নি। ইয়ে হাম হে, ইয়ে হামারে দোস্ত হে, আর হাম পারি গা রহে হে। কোন নাচ হবে না, এটা হইতেই পারে না। চলুন আগের ভ্লগে দেখে আসি আমরা মাহিনের সেই নাচ, আর এই ভ্লগেও থাকছে মাহিনের নতুন নাচ। ব্লক 12 থেকে 1 মিনিটের কিছু সিন দেখে আসি। আর যদি এই ব্লগটি আপনারা না দেখে থাকেন, তবে এখনই উপরের আই বাটনে ক্লিক করে এই ব্লগটি দেখে ফেলুন। দেখা আপনি লাপরওয়াহী কা নতিজা হ্যায়। এসে হি পোলিও কে খুরাক না লেনে সে পোলিও আপকে বচ্চে কো পকড় সকতা হ্যায়। কোন হ্যায় ইয়ে লোক, কহাঁ সে আতে হ্যায়। হ্যালো গাইস, আজকে আমরা এখানে হ্যাপি ভ্যালেন্টাইনের দুইটা কেক আছে, যে দুইটাই হলো নাবিলের জন্য, একটা আরেকজনের জন্য, তারপরের জন্য। ইয়েস, এইটা যাচ্ছি লাঞ্চের জন্য, আমরা ফ্রেশ হইলাম একটু। আর বাথরুমে এত সুন্দর ঠান্ডা, এত সুন্দর পরিবেশ, 1 ঘন্টা লাগছে গোসল করতে। ওকে, আমরা একটু যাই লাঞ্চের জন্য, বের হচ্ছি। এটা আমাদের আর একটা রুম। আমাদের সবার ফ্রেশ হওয়া এখন শেষ, আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। আর লাঞ্চের পরে আমরা যাবো রূপকথা রিসর্টে। স্পর্শে কাতর নাবিল। আমাদের লাঞ্চ শেষ, আর এখন প্রায় বিকাল 4টা বেজে গেছে। আজকে সোনার বাংলাদেশ, হ্যাঁ সোনার বাংলাদেশ। আর আপনি দেখেন ব্লগ করছে আজকে আমাদের সাথে, নতুন ব্লগ আসবে তার খুব তাড়াতাড়ি। আমরা এখন বের হলাম রত্নদ্বীপ থেকে ঠিক বাইরে। আমরা এখন কই যাবো যেন, হোটেল। আমরা রত্নদ্বীপেরই একটি
ইকো পার্কের মতো আছে সেখানে যাবো এবং বোটিং করবো। তো সাথে থাকুন, আশা করি ব্লগটি সবার ভালো লাগছে। ব্লগ 31 এর এপিসোড 2 দেখতে সাথে থাকুন, আর এপিসোড 2 টি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এইটি হলো রত্নদ্বীপের আরেকটি রিসর্ট রূপকথা ইকো রিসর্ট নিয়ে। আশা করি এই ব্লগটিও সবার ভালো লাগবে। কিছুদিনের মধ্যে মাহিনের বিয়ে,